আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সার্চ বেরি ব্রুজে। আপনাদের সঙ্গে আছি আমি সাবিনী ইয়াসমিন। পদ্মা সেতুতে চলল ট্রেন, গেল ঢাকা থেকে ভাঙা। পদ্মা সেতুতে ট্রেন দেখে বিভিন্ন এলাকার মানুষ হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিস্তারিত থাকছে মাহবুব শেখতের প্রতিবেদনে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত পরীক্ষামূলকভাবে একটি ট্রেন পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে ট্রেনটি ভাঙায় পৌঁছায়। সেখানে অপেক্ষমান জনতা হাত নেড়ে স্লোগান দিয়ে ট্রেনটিকে স্বাগত জানান। আজ সকাল 10:07 ঢাকার কমলাপুল থেকে ট্রেনটি ছাড়ে। ট্রেনটি দুপুর 12:15টার দিকে মাওয়া এলাকায় পৌঁছায়। এরপর ট্রেনটি পদ্মা সেতুতে ওঠে। ধীর গতিতে চলতে থাকা ট্রেনটি প্রায় 7 মিনিটে পদ্মা সেতু অতিক্রম করে। রেলমন্ত্রী সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রেনে করে ভাঙায় এসেছেন। চলতি পথে ট্রেনটিকে হাত নেড়ে স্বাগত জানান বিভিন্ন এলাকার লোকজন। ভাঙার রেলমন্ত্রী প্রেস ব্রিফিং শেষে ট্রেনটি আবার ঢাকায় ফেরত আসবে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ওই রেলপথের দীর্ঘ প্রায় 82 কিলোমিটার গত মঙ্গলবার রাতে ট্রেনটি রাজবাড়ি স্টেশনে ছিল। ট্রেনটি গতকাল বুধবার রাজবাড়ি থেকে ঢাকায় কমলাপুরে আসে। রাজবাড়ি রেল স্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত প্রথম আলোকে জানান, ট্রেনটিতে ইঞ্জিন ও 8টি বগি রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী 10 অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেনের চলাচল শুরু হবে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একটি রেলপথ উদ্বোধন করবেন। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় 172 কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করেছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত প্রায় 82 কিলোমিটার রেলপথ চালু হয়েছে। আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। সংকটে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, সরকারি ব্যয় কমানো ও রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সংস্কার কার্যক্রম জোরদার করার ফলে দ্রুত ঘুরতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতির চাকা। বিস্তারিত থাকছে মাহবুব সৈকতের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কার অর্থনীতি সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। দেশটির বৈদেশী মুদ্রা আয়ের মূল খাত পর্যটন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। সেই সঙ্গে দেশটির সরকার ব্যয় কমিয়ে রাজস্ব আয় বাড়ানো ও সংস্কার কার্যক্রম জোরদার করা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সব মিলিয়ে 2022 সালের এই সময়ে দেশটির যে অবস্থা ছিল, পরিস্থিতি এখন তার চেয়ে অনেক ভালো বলে মনে করছেন বিশ্লেষকরা। গত বছর চরম বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি 7.8% সংকুচিত হয়। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলো অবশ্য বলছে এ বছর দেশটির জিডিপি সংকুচিত হবে, তবে সংকোচনের হার কমে আসবে আর আগামী বছর প্রবৃদ্ধি হবে। বিশ্লেষকরা মনে করেছেন শ্রীলঙ্কার অর্থনীতি ঠিক পথে আছে, প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেসব শর্ত পরিপালনের কথা বলে, তারা অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আর্থিক সহায়তা প্যাকেজ পেয়েছে। এক বছর আগে অর্থনৈতিক সংকটে রীতিমতো অচল হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছুঁয়ে যায়, জ্বালানি সংকট চরমে পৌঁছায় আর পেট্রোল পাম্পগুলোতে অপেক্ষমান যানবাহনের সারি কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। অনেকেই এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করেন। ভারতের টাইমস অফ ইন্ডিয়ার এক সম্প্রতি বলা হয়েছে, পুনরুদ্ধারের ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে শ্রীলঙ্কা অনেক ভালো করছে। সেখানে বলা হয়েছে, দুই দেশের মধ্যকার মূল পার্থক্য হলো শ্রীলঙ্কা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী। এক বছর আগে অর্থনৈতিক সংকটে রীতিমতো অচল হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছুঁয়ে যায়, জ্বালানি সংকট চরমে পৌঁছায় আর পেট্রোল পাম্পগুলোতে অপেক্ষমান যানবাহনের সারি কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ বাংলাদেশে। WHO বাংলাদেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু সংক্রমণ। মশাবাহিত এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। বিস্তারিত থাকছে মাহবুব সৈকতের প্রতিবেদনে। বাংলাদেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু সংক্রমণ। মশাবাহিত এই ভাইরাস জ্বর আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। আক্রান্ত হয়ে দৈনিক হাসপাতালে ভর্তি হচ্ছে বহু সংখ্যক রোগী। বাংলাদেশের এই পরিস্থিতিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ বলে আখ্যায়িত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
বুধবার জাতিসংঘের এই সংস্থা জানায়, এপ্রিলে সংক্রমণ শুরুর পর বাংলাদেশে 135,000 বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এতে মারা গেছেন 650 জন। জলবায়ু পরিবর্তনকে এ ধরনের মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার জন্য দায়ী করছে জাতিসংঘের এই সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আদাম গেব্রুয়াসুস এক অনলাইন সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ শুধু গত মাসেই 300 জনের এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি জানান, রাজধানী ঢাকায় রোগের প্রকোপ কিছুটা কমে আসলেও দেশের অন্যান্য অংশে ডেঙ্গুর আক্রমণের হার বাড়ছে। সংস্থাটি জানায়, তারা বাংলাদেশের মাঠ পর্যায়ে বিশেষজ্ঞ মোতায়েন করেছে, যার সার্বিক তত্ত্বাবধানে কর্তৃপক্ষকে সহায়তা করছেন। একই সঙ্গে গবেষণাগারে সক্ষমতা ও আক্রান্ত সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে সহায়তা করছেন তারা। প্রতিদিনে প্রকাশিত শীর্ষ সংবাদগুলোর বিস্তারিত জানতে সার্চ বিডিবিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।